গতকাল মেমারি থানার কাছে একটা ইনফরমেশন আছে যে আইপিএলের ওপরে একটা বেটিং চক্র চলছে মেমারি টাউনে। তার উপরে বেশ করে প্রথমে আমরা রেড করি মেমারির একটি লোকাল জায়গায়, সেখানে দুজনকে আমরা প্রথমেই ডিটেন করি। তাদের স্টেটমেন্টের ওপরে বেশ করে আরও একজনকে নিয়ে আসা, এদের কাছ থেকে 65,000 টাকা রিকভার করা হয়েছে, যেটা আনঅ্যাকাউন্টেড মানি হিসেবেই ভাবা হচ্ছে, কারণ এদের কোনো হিসেবেরা দিতে পারেনি। ওদের স্টেটমেন্টের ওপরে বেশ করে আরও কিছু লোকের নাম আমরা পেয়েছি। বিফোর দ্যাট আমাদের কিছু আমাদের মেমারি থানাতেই একটা কেস রেকর্ড হয়েছে ওয়েস্টবেঙ্গল গ্যাম্বলিং অ্যাক্ট দিয়ে, তাতে এদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে তিনজনকে। আজকে আমরা পিসি প্রেয়ার করেছি ফার্দার ডেভেলপমেন্ট আফটার ইনভিউইং ইনভেস্টিগেশন। যে তিনজনকে ধরেছি এরা বর্ধমান জেলারই বাড়ি। সুরঞ্জন বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, কালীচরণ সাউ, এই তিনজনকে আজকে অ্যারেস্ট করা হচ্ছে। এদের সবারই ওই 30-এর আশেপাশে।